কাজে বানালাম বাদাম বাটা আর চিংড়ি মাছ দিয়ে পটলের রসা পটলের এই রেসিপিটা না অসাধারণ স্বাদ হয় আর আপনি ভাত রুটি পরটা সবের সাথে পরিবেশনা করতে পারবেন রেসিপিটা দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চারশো গ্রাম পটল খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু এরকম খোসা রেখে রেখে ছাড়িয়ে মাঝখান থেকে একটা করে কাটকে কেটে নিয়েছি আর এখানে এখানেছি দুটো আলু আমি আলু কেটে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর লাগবে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছগুলো লেজের খোসার মাথার দিকের খোসাটা পুরো ফেলে দিয়েছি আর পিঠের থেকে একটু ফাঁকা করে নিয়ে যে পটির অংশটা থাকে সুতোর মতো সেটাকেও ফেলে দিয়েছি গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ চীনা বাদাম বাদামটাকে গ্যাসের সিম ফ্লেমে একটু ডায়জস্ট করতে হবে যাতে বাদামটা ভিতর থেকে একটু ভাজা হয় আর খোসাটাকেও ফেলে দিতে পারি দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে হাতে একটু ডলা দিলে কিন্তু এই খোসাটাও উঠে যাবে ওই কড়াইতেই পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম তবে আপনি সরিষার তেলও এটা করতে পারেন তেলটা গরম করে নিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আলুগুলো পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে বেশ ভালো মতো লাল লাল হয়ে আসলে ভেজে তুলে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই এবারে পটলগুলোকে দিয়ে দেব দিয়ে পটলগুলো একটু নেড়েচেড়ে দিয়ে পটলের পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যদি আগে থেকেই এই লবণ হলুদ মাখিয়ে পটল ভাজা হয় তাহলে ভাজতে ভাজতে তেলটা কালো হয়ে যায় ওই তেলে রান্না করলে আর ভালো লাগে না পটল ভালো করে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যেহেতু ছাঁকা তেলে পটলটা ভাজছি না তাই একটু ঢাকা দিয়ে নরম করে নিয়ে পটলটাকে ভাজবো আর যদি পটলগুলো পুরোপুরি ছাঁকা তেলে ভাজেন তাহলে ঢাকা না দিলেও হবে পটলগুলো খুব সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি এটাকে তুলে নিলাম পাকি তেলে দু মিনিট মতন চিংড়ি মাছটাকেও ভেজে নেব তবে চিংড়ি মাছ বেশি টাইম ভাজলে এটা শক্ত হয়ে যায় তাই দু মিনিটের বেশি কিন্তু চিংড়ি মাছটা ভাজা যাবে না চিংড়ি মাছের পরিমাণ সামান্য একটু লবণও দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম তেলটা একেবারেই কম মনে হচ্ছিল তাই আরও এক চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম তবে তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে দেব গোটা গরম মশলা গরম মশলা ভাজা হয়ে খুব ভালো একটা গন্ধ আসলে একটা বড় মাপের পেঁয়াজ আর চার পাঁচটা লঙ্কা মিছিড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে পুরো লালচে লালচে করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তাতে দেব এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুনটাকেও বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো মতন করে এটাকে কষাতে হবে ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর এক চামচ দিলাম ধনিয়া গুঁড়ো মশলা ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে থাকবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো রেগুলার চামচে দু চামচ পরিমাণ টক দই খুব ভালো করে ফেটে নিই আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রেখে কাজটা করতে হবে কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব ড্রাই করে যে বাদামটা আমি গুঁড়ো করে রাখলাম সেই বাদামটা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব এখন কষানোটা পুরোপুরি হয়ে গেছে আর তেলটা দেখুন পুরো ছেড়ে গেছে এবারে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু পটল আর চিংড়িটা তারপরে মশলার সাথেই সবজি বেশ নেড়ে চেড়ে দু মিনিট মতন করে কষিয়ে নিতে হবে যখন নেড়ে চেড়ে একটু কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব গরম জল যে কোনো তরকারিতে যদি গরম জল ব্যবহার করা হয় সেক্ষেত্রে তরকারির স্বাদ কিন্তু আরেকটু বাড়ে পরিমাণ মতন গরম জল দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়েছি দিলাম পরিমাণ বুঝে লবণ কারণ আমি সব ভাজাতেই কিন্তু পাটে পাটে লবণ ব্যবহার করেছিলাম সেই পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট মতন এটাকে রান্না করে নিয়েছি এখন কিন্তু আরওটাও পুরো সিদ্ধ হয়ে গেছে এই রান্নাটাও আমার প্রায় শেষ হয়ে এসছে নামানোর আগে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে চেড়ে মিশিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন একবার এভাবে বানিয়ে দেখুন পটলের স্বাদটা কিন্তু একেবারেই আলাদা হয় যদি রেসিপিটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ